পরিত্যক্ত কারখানায় আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতী তাণ্ডব, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন, রাজনৈতিক সাজশের অভিযোগ বামেদের। পরিত্যক্ত কারখানায় আগ্নেয়াস্ত্র নিয়ে দুষ্কৃতীদের তাণ্ডব, আতঙ্কে বরানগর এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা যায়, বরানগর পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে নৈনানপাড়া এলাকায় 18 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ বেঙ্গল হিউম্যানিটি কারখানা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, 25 বিঘা জমিতে গড়ে ওঠা এই কারখানায় একসময় বহু মূল্যবান ওষুধ তৈরি হতো। 2004 সাল থেকে এই কারখানা বন্ধ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। আর এই কারখানার বন্ধ অবস্থার সুযোগ নিয়ে এই পরিত্যক্ত কারখানায় রাতের অন্ধকারে, এমনকি প্রকাশ্যে দিনের আলোতেও দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে এই কারখানার ভেতর ঢুকে যন্ত্রাংশ থেকে শুরু করে সমস্ত রকম জিনিসপত্র লুট করে নিয়ে যায়। দুষ্কৃতীদের এই দৌরাত্মের ফলে এলাকার মানুষ যথেষ্ট আতঙ্কিত, এমনকি তারা এই দুষ্কৃতীদের ভয়ে মুখ খুলতেও নারাজ। পরিত্যক্ত কারখানায় দুষ্কৃতীদের এমন উপদ্রবে প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। আমরা বহুবার এই বিষয়ে প্রতিবাদ করেছি, শুধু আমরা বলছি না, তৃণমূলের এক শ্রেণীর যারা আপনি বলতে পারেন নিচুতলার কর্মী তারাও এর বিরুদ্ধে, কিন্তু প্রশাসন নিশ্চুপ এবং তৃণমূলের ওপরতলা নেতৃত্ব নিশ্চুপ। আমি তো দেখি না এই ব্যাপারে স্থানীয় কোনো তৃণমূল নেতৃত্ব এই নিয়ে প্রতিবাদ করেন, এবং যার ওয়ার্ডে এটা রয়েছে তিনিও কিছু বলেন না, বিধায়কও কিছু বলেন না, সাংসদও কিছু বলেন না। স্থানীয় সূত্রে জানা যায়, পরিত্যক্ত কারখানায় দুষ্কৃতীদের তাণ্ডবের কথা বরানগর থানার পুলিশকে জানানো সত্ত্বেও এক প্রকার নির্বাক পুলিশ প্রশাসন। এই বিষয়ে তৃণমূল নেতা রামকৃষ্ণ পাল বলেন, মুখ্যমন্ত্রী ও সাংসদকে জানানো হয়েছে এই কারখানা কেন্দ্রীয় সরকারের থেকে অধিগ্রহণ করে এখানে ওষুধের কারখানা তৈরি করা হবে। এটা আজই নয়, গত 10-12 বছর ধরে এরকম চলছে। তা আমরা, আমাদের সাংসদ যখন এখানে এলাকায় নির্বাচিত হয়ে এলেন, আমরা তাকে বললাম যে এটাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে জায়গাটা রাজ্য সরকার অধিগ্রহণ করুক, রাজ্য সরকার শর্টলি এটা একটা ওষুধের কোম্পানি করুক যাতে কিছু বেকার যুবকের চাকরি হবে। এটা ঔষধ ফ্যাক্টরি, এমন ওষুধ ফ্যাক্টরি খুব দামি দামি। আমরা যখন সম্মেলন দলের করতাম, গেট করতাম রাত্রিবেলায়, আমি নিজের চোখে আই হ্যাভ সিন অফ মাই ওন আই যে আফ্রিকার লোকেরা এসে দরজা ঢাকাচ্ছে। এখানে ক্লোরোকুইন প্ল্যান্ট দারুণ, এখানে সাপে কামড়াবার ওষুধ তৈরি হয়, আরও বিভিন্ন রকম। এখন কারখানাটায় দুষ্কৃতকারীরা, আমার শোনা কথা আমি কখনো চোখে দেখিনি, এর যে ক্লোরোকুইন প্ল্যান্ট দারুণ দেখতে, মন্দ তো 10-15 কোটি টাকা দিয়ে তৈরি ছিল, বিশাল পিরামিডের মতো, সেই প্ল্যান্টটা পুরো ভেঙেছে। বিভিন্ন সময় আগুন লাগায় এরা, আগুন ধরে যায় গাছগাছেরা, অ্যাম্বুলেন্স আছে, আমরা দেখি সাপ খোপরা সব, এর মধ্যে একটা পুকুর আছে, প্রচুর মাছ আছে। তারপরে বেঙ্গল মিটির এদের স্বার্থে, শ্রমিকদের স্বার্থে এখানে একটা পোস্ট অফিস ছিল, সেই পোস্ট অফিসটা এখন চলে গিয়ে বড়নগর পোস্ট অফিস ক্যালকাটা 36 সাথে যুক্ত হয়ে গেছে। দুষ্কৃতকারী সব নেওয়ার পর দেখতে এখানে আরও কিছু পাওয়া যাবে, এখন ইট কাঠ পাথর যা আছে এগুলো নিচ্ছে। এই বিষয়ে বাম নেতা প্রদীপ মজুমদার জানান, শুধু বরানগর নয়, সারা রাজ্যেই এখন দুষ্কৃতীরা তাণ্ডব করছে, এই রাজ্যে একের পর এক কারখানা বন্ধ করছে। তিনি আরো বলেন, আমাদের সারা রাজ্যের অবস্থাই এখন একই রকম, শুধু বরানগর না, সারা রাজ্যটাই এখন দুষ্কৃতীদের আন্ডারে চলে গেছে। পুলিশ দুষ্কৃতীদের ভয়ে যদি তাদের গায়ে কাঁধে আর কি তৃণমূলের ঝান্ডা থাকে, তাহলে টেবিলের স্থলে লোকায়, আর যদি বিরোধীদের কোনো মুভমেন্ট থাকে তখন পুলিশ সক্রিয় হয়। এই রাজ্যে এসব চলবে। আমাদের উত্তর 24 পরগনা জেলায় যদি আপনি দেখেন, 2011 সালের পর থেকে একটার পর একটা কারখানা বন্ধ হয়েছে, এবং সেই কারখানাগুলো বন্ধ হওয়ার পরে সেখানে প্রমোটিং করা, এবং সেই প্রমোটিং করবার উপাদান হিসাবে কারখানার যে যন্ত্রপাতি থাকে সেগুলো দুষ্কৃতীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে, তারা ভেঙে নিয়ে চলে যাচ্ছে। সরকার নির্বিকার এবং এলাকার প্রশাসন চুপচাপ থাকছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বরানগর।
সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।